নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ের ফলে ঝুলি থেকে বেরিয়ে এলো বিড়াল। হ্যাঁ বন্ধুরা, 2016 কাট অফ মার্কস প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি গাঙ্গুলি। আর সেই কাট অফ মার্কস প্রকাশ করতেই ভয়ঙ্কর তথ্য সামনে চলে এলো। যে তথ্য চলে এলো তা দেখলে আপনাদের চোখ ছানাবড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে লাইভ আমি লিস্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাট অফ মার্কসের কিন্তু পিডিএফ ফাইল, যেটা আপনারাও গিয়ে চেক করতে পারবেন, পর্ষদের ওয়েবসাইটে রয়েছে। তো আপনাদের জন্য আমি এটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, এইচএস স্কোর লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল পার্টি জিরো পেয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কোরে সে জিরো পেয়েছে, অর্থাৎ এক কথায় উচ্চ মাধ্যমিক ফেল। তো এই উচ্চ মাধ্যমিক ফেল করা প্রার্থী বল তবিয়তে কিন্তু চাকরি করে যাচ্ছেন। তো 2016 সালের বলা যেতে পারে এটা লিস্ট, তো তারপরে চাকরি হয়েছিল, তো সেই থেকে চাকরি করে যাচ্ছেন বল তবিয়তে এই শিক্ষকেরা। তো এই ধরনের কিন্তু আরও লিস্ট এসছে, যেখানে দেখা যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও পাস করতে পারেনি, তারা কিন্তু বল তবিয়তে চাকরি করে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই লিস্টটা কি দেখতে পারেন, পর্ষদের ওয়েবসাইটে রয়েছে। তো বন্ধুরা, আপনারাই বলুন তাহলে কী ধরনের দুর্নীতি হয়েছে। উচ্চ মাধ্যমিক ফেল করে একজন প্রার্থী, সে কিনা স্কুল শিক্ষকের চাকরি করে যাচ্ছেন বল তবিয়তে। তো বন্ধুরা, দেখে নেবো ঠিক কী আপডেট উঠে আসছে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষকদের তথ্য প্রকাশ করেছে শিক্ষা পর্ষদ, আর সেই তথ্য নিয়েই শুরু হয়ে গিয়েছে চুল ছেঁড়া বিশ্লেষণ এবং সামনে চলে এসেছে বিস্ফোরক তথ্য। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করেও প্রাথমিকে চাকরি, পর্ষদের তালিকা ঘিরে সরগোল পড়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিকে ফেল করেও প্রাথমিক শিক্ষক হয়ে গিয়েছে, আবার মাধ্যমিকে ফেল করেও শিক্ষক হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকমই তথ্য সামনে চলে এসেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে পর্ষদ পিডিএফ ফাইল বের করতে বা পর্ষদ যে কাট অফ মার্কস দেখাতেই কিন্তু ভয়ঙ্কর তথ্য সামনে চলে এসেছে। প্রাথমিকের নিয়োগ তালিকায় উচ্চ মাধ্যমিকে শূন্য পেয়েও চাকরি করে তথ্য সামনে এসেছে। কেন তালিকায় উচ্চ মাধ্যমিক স্কোরে শূন্য এসেছে সেই প্রশ্নের বিষয়ে এবার জবাব দেওয়ার জন্য কনফিডেন্সিয়াল এজেন্সিকে নির্দেশ দিল প্রাইমারি শিক্ষা পর্ষদ। শূন্য পেয়েও চাকরি করে তথ্য সামনে আসতে নড়ে চড়ে বসেছে পর্ষদ। কীভাবে কেউ উচ্চ মাধ্যমিকের স্কোরে শূন্য পেয়েও শিক্ষক হলেন তা নিয়ে প্রশ্ন কিন্তু অনেকেই তুলে দিয়েছেন। তবে অনেকেই মনে করছেন যে এটা হয়তো টাইপের কোনো সমস্যা হতে পারে বা টাইপগত ভুল হতে পারে। পর্ষদের তালিকায় দেখা যাচ্ছে যে স্কুলের দুই বড় পরীক্ষায় 10 শতাংশের কম নম্বর পেয়েও মিলেছে শিক্ষকের চাকরি। নিয়োগে সবচেয়ে বেশি গরমিল হয়েছে দুই জেলায়, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে। বহু প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রাপকের উচ্চ মাধ্যমিকের স্কোর শূন্য, আবার বহু প্রশিক্ষণহীন চাকরি প্রাপকদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 10 শতাংশের নিচে নম্বর পেয়েও তার চাকরি পেয়ে গিয়েছে। তবে অনেকেই মনে করছেন না এতে টাইপগত কোনো সমস্যা বা টাইপগত ভুল। তো আপনারা কী মনে করছেন, এটা কি সত্যিই কোনো টাইপের সমস্যা বা যিনি টাইপ করেছেন তিনি ভুল করেছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকাভুক্ত প্রার্থীর কাট অফ নম্বর প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলা, ভাষা, মাধ্যম, জাতি ও ক্যাটাগরি ভিত্তিক কাট অফ নম্বর প্রকাশ করা হয়েছে। মোট 25 পাতার তালিকায় মেধা তালিকাভুক্ত হওয়া শেষ প্রার্থীর প্রাপ্ত টেট ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ, ইন্টারভিউ, অ্যাপটিটিউড, এক্সট্রা কারিকুলামে প্রাপ্ত নম্বর ও মোট নম্বর দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে চলা কয়েকটি মামলায় গত 3 মে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, আর সেই নির্দেশ মেনেই প্রকাশ করা হয়েছে কাট অফ নম্বর। আর তাদের এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসে গিয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, এ ব্যাপারে আপডেট এলে আপনারা সবার আগে জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে।